এক কথায় সেই মানে এখানে সিনগুলো এত সুন্দর ছিল যে একদম চোখ থেকে পানি বের হয়ে গেছে। আর যেখানে লাইক মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে বা যখন গুলি করেছিল গায়ে কাঁটা দিয়ে উঠেছে একদম। এতদিন মানে এটা বইয়ের মধ্যে পড়েছি, বিজেস বইতে পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখে যে এই ফিলিংটা আসে, যে মানে অনুভূতিটা আসে, সেটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে দিয়ে হবে না। এটা সবারই দেখা উচিত, কারণ আমরা অনেক জাওয়ান দেখছি, ওপেনহাইমার, বারবি, সবাই অনেক দেখেছে। একটা বাংলাদেশের মুভি, এটা দেখা উচিত, টু বি ভেরি অনেস্ট। আমরা সাধারণত এই মুক্তিযুদ্ধের কাহিনীটা বইয়ে পড়ে থাকি, এখন আমরা এই সিনেমাটার মাধ্যমে এটা সরাসরি অনুভব করতে পারছি, অনেক বেশি সুন্দর ছিল। আমি বলবো যে 10-এ 10 দেওয়ার মতোই মানে ডিজার্ভিং একটা মুভি, অনেক সুন্দর ছিল এবং আমরা সবগুলো সিকোয়েন্স মানে সবগুলো সিনই খুব এনজয় করেছি, কখনো হেসেছি কখনো কেঁদেছি, অনেক সুন্দর লেগেছে। এরকম মুভি আরও হলে আরও ভালো। আর অনেক থ্যাংক ইউ আমাদের কীভাবে দেখানোর জন্য। আউটকামটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড সামারিটা হয়তো অনেক সুন্দর ছিল, মানে বলার মতো ভাষা নেই। আমরা অনেক বোরিং মনে করেছিলাম আসার আগে, বাট এখানে এসে আরো ভালো লাগছে যে অনেক সুন্দর ছিল। তুমি ছবি দেখেছো? হ্যাঁ। কেমন লেগেছে তোমার? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, যে ওকে দেখি, ওকে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস ওকে বুঝাচ্ছিলাম যে দেখো এটার পরে মুক্তিযুদ্ধের কি কাহিনী, কিভাবে কি করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, ও শুধু বঙ্গবন্ধুকে খুঁজছিল। এখানে একটা লাইন বলা হয়েছিল যে পরাধীন হলেও যদি তুমি সম্রাটের মতো একটা জীবনযাপন করো তাও তোমার কোনো শান্তি থাকবে না জীবনে। আমি মনে করি এটা সবার জীবনে এবং সব ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমাদের দেশটা স্বাধীন হয়েছে বলে আমরা আজকে এত শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছি। প্রত্যেকটা ইমোশন ওরা যেমন ফিল করেছে অমনে আমিও ফিল করেছি, খুব ভালো লেগেছে। মানে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো, মানে কুৎসিত একটা মুভি ছিল। আমার মতে হচ্ছে আর এরকম আরও মুভি দেখারও আমাদের উচিত, লাইক বাচ্চাদের জন্য মুভিটা সেই ছিল, মানে অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা চরিত্র এত ভালোভাবে ফুটে উঠেছে জাস্ট বলার বাহিরে, অনেক বেশি ভালো লেগেছে। ভাবছিলাম যে হচ্ছে মুভিটা মনে হয় নর্মাল হবে, বাট অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। আর যে হচ্ছে মানে এই মুভিটাকে বানিয়েছে তার থিঙ্কিংটা অনেক সুন্দর, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সে ফুটিয়ে তুলেছে এবং মনে হচ্ছিল যে পুরো ওই মুভিটার মধ্যে চলে গিয়েছি আপা যেটা বলেছে আর কি। প্রেক্ষাপটটা ভালো লেগেছে যে কীভাবে মানে চোখের সামনে দেখা গিয়েছে যে 1971 সালে কীভাবে আর কি স্ট্রাগল করেছে মানুষরা, এটাই ভালো লেগেছে। আমার একই কারণ, এত সুন্দর করে মুভিটাকে সব তুলে ধরেছে, মুক্তিযুদ্ধ সব কিছু জাস্ট স্পিচলেস, মানে অনেক সুন্দর, অনেক এনজয় করেছে। প্লাস প্রত্যেকটা ডিটেলস অনেক সুন্দর ছিল, অনেক এনজয়েবল ছিল, অনেক রিয়েলিস্টিক লেগেছে পুরোটা। আমি এখন পর্যন্ত অনেকগুলোই মুক্তিযুদ্ধের মুভি দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল, আমার অনেক ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক শিক্ষণীয় ছিল, মানে 1971 সালে আমাদের দেশে যা যা হয়েছে ওগুলো আমরা লাইভ দেখতে পেয়েছি। এতদিন তো হচ্ছে আমরা সমাজ বইয়ে পড়েছিলাম শুধু, এগুলা এগুলা লাইভ দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা যে তারা যে কষ্ট করেছে, তারা যে রক্ত দিয়েছে, এখন আমরা আরও তাদের রক্তে মানে মূল্যবান আমরা মূল্য দিতে পারবো। আমাদের যে শহীদ দিবস হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলোতে আমরা আরও হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো মন থেকে। আমরা দেখেছি যে যে রঞ্জু মারা গিয়েছে যখন, যে সে হচ্ছে রাজাকারদের বিরুদ্ধে যখন সে হামলা করেছে, সে তখন নিজেই মারা গিয়েছে, সেই জায়গাটা আমাকে টাচ করেছে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি বলবো এই সিনেমাটা বা মুভিটা সবার দেখা উচিত, কারণ এখানে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তো প্রত্যেকটা স্টুডেন্টদের এটা জানা উচিত যে আমাদের দেশটা কীভাবে স্বাধীন হয়েছে, আমাদের পাস্টে যারা ছিল তারা কত কষ্ট করে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, আমাদের সবারই এটা জানা উচিত। যেন স্টুডেন্টদের কি বড়দের সবারই এই মুভিটা অবশ্যই দেখা উচিত। সিনেমাটি খুবই সুন্দর ছিল, মানে একদম 1971 সালে সেই দৃশ্যগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, শুধু যে মুক্তিযুদ্ধ তা না, যে পারিবারিক যে দৃশ্য, গ্রামে মানুষ ছুটে যাচ্ছে, কীভাবে হত্যা করা হচ্ছে, সবই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মানে দেখে মনে হচ্ছিল আমার চোখের সামনে এগুলো ঘটছে এবং আমি ফিল করতে পারছি, আমার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে গিয়েছে। আর একটা জায়গায় অনেক খারাপ লেগেছে, রঞ্জু একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা যখন মারা যায় মানে এতটাই কষ্ট লেগেছে, মানে চোখ দিয়ে পানি বের হয়েছে। সব কথায় সিনেমাটা খুবই দারুণ ছিল, একদম পারফেক্ট একটা সিনেমা, কোনো রিগ্রেট নেই এটা দেখে, খুবই হ্যাপি আমি সিনেমাটা দেখতে পেরে, অনেক ভালো লেগেছে। অ্যান্ড অনেক ভালো কাস্টিং হয়েছে, টু বি অনেস্ট এভরি আর্টিস্ট পারফর্মড দেয়ার বেস্ট। অ্যান্ড অন্যান্য ইন্ডাস্ট্রিতে ওদের এরকম হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের অনেক মুভিজ হচ্ছে যেগুলো আমরা দেখতেছি, বাট নিজেদের দেশের এরকম একটা মুভি দেখতে পেরে আসলে অনেক ভালো লেগেছে। অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইট, থ্যাংক ইউ সো মাচ টু দ্য এন্টায়ার টিম ফর দিস মুভি, থ্যাংক ইউ। আমার আমি মানে স্পিচলেস, আমার কিছু বলার নেই সিনেমার প্রতি, মানে আমাদের দেশের জন্য যে এটা বানাইছে এটা মানে কি বলবো আর কি, কোনো বলারই নাই, একদম পারফেক্ট সব দিক থেকে।